আজকে আমাদের আলোচনার বিষয় চারবাগ দর্শন কথাটা শুনলেই অনেকে বলে ওঠেন হ্যাঁ হ্যাঁ সে তো জানি ঋণং কৃত রৃতং পিবেত ধার করেও ঘি খাবে এই যাদের মতবাদ ছিল আরও বহু বিষয়ের মতোই ভুল ধারণা এখন অনেক মুখে গ্রাস করে ফেলেছে তার মধ্যে একটা হলই চারবাগ দর্শন সম্পর্কে ধারণা একদল মনে করেন এবং একদল মানে প্রায় বৃহত্তম সংখ্যক দর্শন বেত্তা বলে যাদের পরিচয় এবং যারা ছাত্রদের পাঠ্য বই লেখেন এখানে সেখানে দর্শন নিয়ে বক্তৃতা দেন তারা চারবাগ দর্শনকে উপস্থিত করেন এমন একটা মতবাদ হিসেবে যেটি ছিল একেবারে আদিম ধরনের ইহসুখবাদী ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু তারা বুঝত না আর যদি দর্শন চিন্তার কথা বলা হয় তারা ছিল আরও মূর্খ কারণ প্রত্যক্ষ ছাড়া আর কোনো প্রমাণ তারা মানত না এই দুটি ভুল ধারণা আগে মন থেকে না মুছলে চারবাগ দর্শনের প্রকৃত পরিচয় কিছুই জানা যাবে না ফলে যাকে বলা হয় লার্নিং তার আগে একটা আনলার্নিং দরকার আছে কেন এ বলছি যে চারবাগ দর্শন সম্পর্কে জানার প্রধান সমস্যা হলো তাদের এই দার্শনিকদের লেখা নিজেদের কোনো একটা আস্ত বই পাওয়া যায় না ফলে সমস্তটাই হচ্ছে পুনর্গঠন রিকনস্ট্রাকশন অন্যদের কথা থেকে নেওয়া এবং তাদের সম্পর্কে যে শ্লোকগুলো চালু আছে যা কিছু উদ্ধৃতি তাদের ভাষ্যকারদের লেখা থেকে পাওয়া গেছে এই সব মিলিয়ে চারবাগ দর্শন সম্পর্কে একটা ধারণা খাড়া করা হয়েছে এবং সেই ধারণা খাড়া করতে গিয়ে যতটা পরিশ্রম করা দরকার দুঃখের বিষয় এদেশের ও বিদেশের পণ্ডিতরা আগে তা করেননি উনিশ শতকের মাঝামাঝি সময়ে প্রথম চারবাগ দর্শনের কথা জানার সুযোগ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পাদনায় সায়ন মাধবের সর্বদর্শন সংগ্রহ বইটির প্রথম মুদ্রিত সংস্করণ বেরোনোর পর দুটি গ্রন্থখণ্ডে এটি বেরিয়েছিল আঠেরোশো তিপ্পান্নয়ে বেরিয়েছিল প্রথমটি আর আঠেরোশো আটান্নয় সৃষ্টি এই প্রথম গ্রন্থখণ্ডের প্রথম লেখাই ছিল চারবাগ দর্শন নিয়ে সর্বদর্শন সংগ্রহ নামেই বোঝা যায় সব দর্শনের সার কথাগুলি সংক্ষেপে বলে দিয়েছে একটি গ্রিক শব্দ তৈরি করা হয়েছে এখন ডক্সোগ্রাফিক্যাল ওয়ার্ক ভারতে এরকম শতক থেকে কিছু ডক্সোগ্রাফিক্যাল ওয়ার্কের পরিচয় পাওয়া যায় সবচেয়ে পরিচিত হয়েছিল এই চারবাগ দর্শন অধ্যায়টি সর্বদর্শন সংগ্রহের সৌজন্যে কিন্তু সর্বদর্শন সংগ্রহ বইটি তো এখানে আঠারোশো পঞ্চাশের দশকের আগে কেউ জানতেনই না বিশেষ করে বাংলায় মানে অবিভক্ত বাংলায় তার একটি পুঁথিও পাওয়া যায়নি সংস্কৃত কলেজের পুঁথিটি ছাড়া ফলে বিদ্যাসাগর মশাই যখন সেটি সম্পাদনা করতে বসলেন তিনি দেখলেন ওই একটি পুঁথির ভিত্তিতে সঠিক পাঠ নির্ধারণ করা যাচ্ছে না তাই কাশিতে একজন ইংরেজ পণ্ডিত ছিলেন ফিটস এডওয়ার্ড হল তাকে অনুরোধ করায় তিনি ওই অঞ্চল থেকে দুটি পুঁথি পাঠিয়ে দিলেন মোট তিনটি পুঁথির ভিত্তিতে বইটি প্রথম খাড়া করা হলো প্রথম গ্রন্থখণ্ডটি বেরোনোর পরেই ইউরোপের বিদ্যান মহলে সাড়া পড়ে যায় কারণ এইখানে একটি দর্শনের পরিচয় পাওয়া যাচ্ছে যেটি কোনোভাবেই কোনো আধ্যাত্মিকতা কোনো ধরনের পরকালে বিশ্বাস স্বর্গনরকে বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস যেগুলোকে ভারতীয় দর্শনের মূল কথা বলে ধরা হয়েছিল তার কিচ্ছু নেই বরং তার উল্টো কথা আছে এ ধরনের একটা র্যাডিক্যাল দর্শন গ্রিসে পাওয়া যাবে এ তো ধরেই নেওয়া যায় কিন্তু ভারতেও যা পাওয়া যাবে এটা বোধ হয় তাদের প্রত্যাশার মধ্যে ছিল না ফলে প্রথম গ্রন্থখণ্ডটি বেরোনোর পরেই প্রথম অধ্যায় অর্থাৎ চারবাগ দর্শন অধ্যায়টির একটি জার্মান অনুবাদ বেরিয়ে গেল জার্মান প্রাচ্যবিদ্যার পত্রিকায় আর সেই সময় পৃথিবীর সকলেই এই দর্শনটি সম্পর্কে সজাগ হয়ে উঠলেন যদিও গবেষণার কাজ শুরু হয়েছিল আরও পরে তার একটা কারণ বোধহয় এই যে পণ্ডিত মহলেও বস্তুবাদী দর্শনের অনুগামী খুব বেশি লোক ছিলেন না অন্তত তখন তো ছিলেন না বটেই এখনও নেই ফলে ভাববাদী দর্শনের প্রভাবে যারা আচ্ছন্ন হয়ে আছেন তাদের পক্ষে বস্তুবাদী দর্শনকে ঠিকমতো অনুধাবন করা তাকে অবিকৃত অবস্থায় উপস্থিত করা খুবই কঠিন কাজ আর সেই কঠিন কাজটি কেউই তখন করেননি বলা যায় হরেস হেম্যান উইলসন তিনি প্রথম এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন তারও আগে অবশ্য কোলব্রুক একেবারেই হাত ফেরতা কিছু সূত্র নিয়ে ভারতে বস্তুবাদের কথা বলেছিলেন তিনি গ্রিকদের কথা খুব একটা ভাবেননি তিনি ভেবেছিলেন ল্যাটিন লেখক কিকেরও ইংরেজিতে বানানটা যেহেতু ল্যাটিনের বানান অনুযায়ী সি সি আরও সি আই ও ভুল করছি অনেকে শীসেরও উচ্চারণ করেন এখানে যাই হোক লাতিন উচ্চারণ হচ্ছে কিকেরও তাঁর টাস্কিউল্যান্ড ডিসপিউটেশনস বলে একটি বইয়ে যে দর্শনের মতবাদের কথা পাওয়া যায় তিনি তার সঙ্গে মূল লক্ষ্য করেছিলেন অ্যারিস্টটলের এক শিষ্যর মতবাদের সঙ্গে রিয়াফার্কস ডায়াসার্কাস বলা হতো ইংরেজিতে তারও লেখায় এই ধরনের বস্তুবাদের সূচনা আছে আমাদের কোলব্রুক এই দুয়ের মধ্যে একটা তুলনা টেনেছিলেন এই দর্শন বিষয়ক কথাগুলি যেটুকু তারা হাজির করলেন তার ভিত্তিতেই কিন্তু হেগেল তাঁর দর্শনের ইতিহাস লিখেছিলেন ফলে কত অল্প জিনিসের ওপর কত বেশি কথা লেখা হয়েছে সেটাও খেয়াল করার মতো চারবাগ দর্শন বিষয়ে শুধু এই ডক্সোগ্রাফিক্যাল ওয়ার্ক বা বিভিন্ন দর্শনের সার সংগ্রহ নয় পরবর্তী অনেক কটি বইয়ে পরবর্তী মানে পরবর্তীকালে প্রকাশিত অনেক কটি বইয়ে আট থেকে চোদ্দো শতকের মধ্যে বেশ কিছু বিতর্ক পাওয়া গেল বিতর্ক মানে চারবাগ দর্শন খণ্ডন চার কে ছিলেন কোথায় থাকতেন কবে থেকেই দর্শনের সূচনা কেউ জানতেন না আজও জানা যায় না কিন্তু এমন একটা দর্শন যে ভারতে ছিল এবং যাবতীয় ভাববাদী দার্শনিকরা এর বিরুদ্ধে খড়গহস্ত হয়ে দাঁড়িয়েছিলেন তার প্রমাণ যথেষ্ট পরিমাণে মিলল এক এক করে বেরোতে শুরু করল বিশেষ করে ন্যায় এবং বেদান্ত দর্শনের বই স্বয়ং শঙ্করাচার্য লোকায়তর বিরুদ্ধে কলম ধরেছেন কদম ধরেছেন ন্যায় দর্শনের অন্যতম আচার্য উদয়ন কদম ধরেছেন ন্যায় বৈশেষিক দর্শনের আরেকজন প্রধান লেখক ন্যায়মঞ্জরির লেখক তিনি এই মিলিয়ে ছোটোখাটো এবং বড়ো সড়ো বইয়ে প্রচুর পরিমাণে চারবাগ খণ্ডনের প্রয়াস দেখা গেল এর ভেতর থেকে চারবাগ মতের সম্পর্কে সত্য মিথ্যা এবং অর্ধসত্য কিছু খবর এসেছে তারও পরে চেষ্টা চলেছে আর কোথায় কোথায় চারবাগদের খবর পাওয়া যায় সে চেষ্টার ফল জানিয়েছে এই যে একেবারে দু সালের পরে ভাবুন আঠেরোশো তিপ্পান্নয় প্রথম ফ্যাসিকিউল বেরিয়েছে সর্বদর্শন সংগ্রহ দু হাজার দুইয়ে এ প্রথম চারবাক খণ্ডাংশগুলি চারবাক ফ্র্যাগমেন্টস জড়ো করে একটি লেখা বেরোলো জার্নাল অফ ইন্ডিয়ান ফিলোসফি পত্রিকাতে তার থেকেই প্রথম চারবাগ দর্শনের বহু বিচিত্র দিক ধরা পড়ল আর চারবাগ দর্শন মানে যে একটা হেলাফেলা করার ব্যাপার নয় নেহাত ইহসুখবাদী ইন্দ্রিয় সুখী সর্বস্ব বা প্রত্যক্ষ ছাড়া আর কোনো প্রমাণ মানে না এমন আদিম ধারণায় আচ্ছন্ন লোকদের থেকে একটা বেরিয়ে আসার সুযোগ ঘটল এই সুযোগ ঘটার পরেও কিন্তু এখনও দেখা যায় একটি বইকে নিয়ে ভীষণ বিতর্ক চলে সে বইটি যখন প্রথম ছাপা হয়েছিল উনিশশো চুয়াল্লিশে তার সম্পাদকরা দুই গুজরাতি পণ্ডিত তারা বলেছিলেন এইটি একমাত্র চারবাগ দর্শনের বই আর কোনো চারবাগ দর্শনের বই তখন অবধি পাওয়া যায়নি শুধু তখন অবধি নয় শুধু উনিশশো চুয়াল্লিশে নয় এই দু হাজার উনিশ সালেও পাওয়া যায়নি এবং যেটিকে চারবাগ দর্শনের বই বলা হচ্ছে সেটি যে আদৌ চারবাগ দর্শনের বই নয় বরং চারবাগ দর্শনের বিরোধী মতের বই এটা নিয়েও তর্কাতর্কি চলেই চেয়ে চলেইছে মানে এগুলোর ভেতরে যেহেতু কোনো তথ্য দিয়ে প্রমাণ করা যাচ্ছে না অন্তর্নিহিত যা কিছু কথা আছে তার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে যুক্তি খাড়া করতে হচ্ছে তাই এ ধরনের বইয়ের বা এই ধরনের বই নিয়ে তর্কর কোনো দিন কোনো মীমাংসা হয় না মানে একদিকে একদল পণ্ডিত এখনও এই বইটিকে মনে করেন চারবাগ দর্শনের মূল গ্রন্থ আর উল্টো দিকে ভার্টের রুবেন কৃষ্ণকুমার দীক্ষিত দেবপ্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ সমান যুক্তিতর্ক সহকারে প্রমাণ করতে চেয়েছেন যেটি আদৌ চারবাগ দর্শনের বই নয় বরং চারবাগের প্রতিপক্ষর মতি এর ভেতর দিয়ে প্রতিফলিত হয়েছে তা এই সব মিলিয়ে এখন চারবাগ দর্শনের পরিচয় জানার সুযোগ আগের তুলনায় বেশি কিন্তু অন্যান্য ভারতীয় দর্শন যেমন ধরা যাক ন্যায় বা বৈশেষিক বা দুয়ের মিলিত রূপ ন্যায় বৈশেষিক বেদান্তর তো কথাই নেই যদিও বেদান্তের অনেক কটি সম্প্রদায় আছে তার মধ্যে সবচেয়ে বেশি চর্চা আমাদের পূর্ব ভারতে হয় শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তর আবার দক্ষিণে গিয়ে দেখবেন তার পাশাপাশি মাধ্যর মত মানে মধ্যমত তারও সমান চর্চা চলছে যদিও সেটি অদ্বৈত নয় অনেক সময় দ্বৈত অদ্বৈত বিশিষ্টার দ্বৈত দৈত্যার দ্বৈত এরকম প্রায় এক ডজন ব্যাখ্যা এক বেদান্ত দর্শনের হয়েছে চার দর্শনে সেই সুযোগ হয়নি মোটামুটি বলা যেতে পারে বারো শতকের পরে এই দর্শনের কোনো বই মূল বই বা তার ব্যাখ্যা গ্রন্থ কিছুই আর পাওয়া যায়নি আর তার ফলে অনেকটাই ফাঁকা জায়গা রয়ে গেছে বিতর্ক করার এবং সে বিতর্কের তথ্যগত ভিত্তি খুবই দুর্বল অনেক সময় একেবারেই গড় হাজির তবু মোট কথা যেটা বোঝা গেছে সেটা আজকে বলে শেষ করি প্রথম কথা ভারতে বস্তুবাদের ঐতিহ্য অতি প্রাচীন বেদের সময় না হলেও উপনিষদের সময় থেকেই পরকালে সরাসরি অবিশ্বাস শুধুমাত্র সংশয় নয় তার প্রমাণ পাওয়া যাচ্ছে আর চেতনা ব্যাপারটা দেহের সঙ্গে সংশ্লিষ্ট দেহের মৃত্যু হলে চেতনারও বিনাশ হয় এই কথাটিও ভাববাদীদের পক্ষ থেকে চারবাগদের মুখ দিয়ে বা বস্তুবাদীদের মুখ দিয়ে বলানো হয়েছে ফলে একদিকে গেল পরকাল পরলোক ইত্যাদি ধারণায় অবিশ্বাস এবং যদিও ভারতীয় দর্শনে ঈশ্বরের প্রসঙ্গটা তত গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ আপনি নিরীশ্বরবাদী হয়েও ভাববাদী হতে পারেন নিরশ্বরবাদী হয়েও কোনো ক্ষতি হবে না যদি আপনি বেদবিশ্বাসী হন ফলে সাংখ্য বা এই ধরনের দর্শন ঈশ্বর না মেনেও পার পেয়ে গেছে কিন্তু ঈশ্বরও মানে না বেদও মানে না এমন দর্শনকে তার প্রতিপক্ষরা কখনো ক্ষমা করেননি ফলে বৌদ্ধ এবং জৈনদের মতো চার বাক্যেও বলা হয়েছে অবৈধিক দর্শন এই অর্থেই তারা হচ্ছে নাস্তিক দর্শন নাস্তিক মানে যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না যদিও অতীতে তার অর্থ ছিল যারা পররোগ স্বীকার করে না আরও আধুনিককালে তার অর্থ দাঁড়িয়েছে যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না এই সব মিলিয়ে বস্তুবাদের একটি ধারা উপনিষদের সময় থেকে বিনা ছেদে বহমান ছিল কি না বলা যাচ্ছে না কিন্তু তার অস্তিত্ব যে ছিল সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে খ্রিস্টীয় আট শতকে প্রথম চার নামটি পাওয়া যায় বোঝা যায় এদের প্রায়ই উল্লেখ করা হয় বহু বচনে চার বাক চার চার বাঁকাহ এর থেকে ধরা যায় যে এরা হচ্ছেন বস্তুবাদের শেষ প্রতিনিধি তার আগে লোকায়ত বলতে এই দর্শনকে বোঝানো হয়েছে এই দার্শনিক মতবাদকে দেহাত্মবাদ ভূত চৈতন্যবাদ ইত্যাদি নাম পাওয়া গেছে আর সাধারণভাবে আরও দুটি শব্দ ব্যবহার হতো একটা হচ্ছে বাহস্পত্য অর্থাৎ বৃহস্পতির অনুসারী কোন বৃহস্পতি কেন বৃহস্পতির অনুসারী তার গল্প পুরাণে আছে সেগুলো আমরা পরে বলবো আর নাস্তিক শব্দ দিয়ে যদিও বৌদ্ধ জৈন চারবাক। তিনটেকেই বোঝানোর কথা এবং বেদবাদীরা তাই বোঝান বৌদ্ধ জৈনরা কিন্তু নাস্তিক বলতে একমাত্র চারবাকদেরই বোঝেন এবং সেখানে তারা আদি অর্থেই ফিরে যান যারা পরকালে অবিশ্বাসী পরলোকে অবিশ্বাসী তারাই হচ্ছে নাস্তিক মানে যারা এগুলোর অস্তিত্বে বিশ্বাসী অস্থি আছে তারা হচ্ছে নাস্তিক আর যারা এগুলোর অস্তিত্বে অবিশ্বাসী তারা হচ্ছেন নাস্তিক ফলে নাস্তিক দর্শন বলতে এক এক জনের কাছে এক এক রকম ব্যাপার বোঝাবে কিন্তু ইউরোপীয় ঐতিহ্যে যে বস্তুবাদের কথা আমরা হেরাক্লিটাস ডেমোক্রেটাস ইত্যাদি সক্রেটিস পূর্ব দার্শনিকদের রচনায় পাই এদেরও পূর্ণাঙ্গ কোনো বই পাওয়া যায় না খণ্ডাংশ মাত্র সম্বল চারবারদের ক্ষেত্রেও তাই লোকায়ত ভারস্পত্য ইত্যাদি নামে যাদের অভিহিত করা হচ্ছে তাদের ক্ষেত্রেও তাই কিন্তু এই সমস্ত খণ্ডাংশ মিলিয়ে একটা পূর্ণ চিত্র সংকলন করা সম্ভব যদিও সেটি সর্বথা অর্থাৎ সব দিক থেকে নির্ভুল হবেই এমন দাবি করা যায় না যাবতীয় ভারতীয় দর্শন যেখানে ঈশ্বর পরলোক বেদ ইত্যাদির মহিমায় আপ্লুত হয়ে আছে তাদের বিরুদ্ধে একা চারবাকরা দাঁড়িয়ে আছেন একা বস্তুবাদীরা দাঁড়িয়ে আছেন ফলে কার্যত যাবতীয় বস্তুবাদীকেই এখন চারবাক কথাটা বলা হয় আর লোকায়ত নামটি আরও প্রাচীন বৌদ্ধ সাহিত্যে তার উল্লেখ আছে কিন্তু সেখানে লোকায়ত বলতে মূলত বোঝানো হয় যারা তর্কপ্রবণ যে কোনো বিষয়ে যারা অবান্তর তর্ক তোলেন এর বাইরে বৌদ্ধ সাহিত্যেও বস্তুবাদের কথা পাওয়া যায় কিন্তু সেখানে তার নাম উচ্ছেদবাদ অজিত কেশকম্বলো নামে এক দার্শনিক সেই মতের প্রচারক ছিলেন এবং তিনি বুদ্ধের বয়সে একটু বড় কিন্তু সমসাময়িক দার্শনিক আর আরও অনেক কটি মতবাদের মতো মোট বাষট্টিটির কথা বলা হয়েছে যেগুলোর সঙ্গে এই উচ্ছেদবাদকেও বৌদ্ধরা অস্বীকার করে থাকেন ফলে আমরা যদি ঐতিহাসিকভাবে আলোচনা করি তাহলে ভারতে বস্তুবাদী দর্শনের দুটি ধারা দেখতে পাব। একটা আসছে বৌদ্ধ সাহিত্য থেকে আর একটা আসছে ব্রাহ্মণ্য সাহিত্য থেকে এর মধ্যে জৈনরাও আছেন কিন্তু তাদের বক্তব্য অনেক সময় অত্যন্ত অস্বচ্ছ নাম তো করেনই না এমন কি কোনো সম্প্রদায়ের নামও করেন না ব্যক্তি নাম ছেড়ে দিন ফলে একে অপরে অন্যে এই দিয়েই সব কিছু হয়ে যায় আর এই সমস্ত কিছু মেলালে কিন্তু একটা জিগ্সা পাজেলের মতো ব্যাপার ঘটে আমরা সেই পাজেলের একটি একটি করে অংশ এরপরে আলোচনা করব